দেখো এমনিতে বালিগঞ্জে 300টি বুথ রয়েছে, যেখানে প্রত্যেকটা বুথে কিন্তু 100% বুথে কিন্তু লাইভ ওয়েবকাস্ট চলে, এবং আসানসোলে 2102টি বুথ রয়েছে যেখানে 51% ওয়েবকাস্ট চলছে এবং অন্য বুথে সিসিটিভি থাকবে। ক্রিটিক্যাল হিসেবে নির্বাচন কমিশন সূত্রে খবর যে আসানসোলে 680টা বুথকে চিহ্নিত করা হয়েছে যেটা ক্রিটিক্যাল, এবং বালিগঞ্জে 23টি বুথ রয়েছে এরকম যেটা ক্রিটিক্যাল বলে মনে করছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে সরাসরি চলে যাব সল্টলেকে এসএসসি ভবনের সামনে, টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো এই মুহূর্তে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি রয়েছে, যে টেট পরীক্ষার্থী তাদের সঙ্গে রীতিমতো পুলিশের ধস্তাধস্তি। তারা আজকে চাকরি এবং নিয়োগের দাবিতে তারা বিক্ষোভ দেখানো শুরু করে এবং তারপরে বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়লে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। সেই সময় আমি ক্যামেরাম্যান অভিজিৎকে দেখাতে বলবো এই মুহূর্তে আন্দোলন পুলিশ পুরো হট দিচ্ছে এবং কি চাকরি প্রার্থী যারা চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে পুলিশ পুরো সরিয়ে দিচ্ছে এবং এই মুহূর্তে তাদেরকে একটি বাসের মধ্যে তোলা হয়েছে। কথা বলে আমাদের সঙ্গে এই অন্যায় এই অব্যবহার হচ্ছে, আমরা এর বিরুদ্ধে দিদির মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রার্থনা জানাই, বুঝি তাকে আমরা অতীত কষ্ট আছি এবং দুঃখের মধ্যে আছি, আমরা বারবার আমাদের নাম তো রাজি নই, কিন্তু দীর্ঘ 8টা বছর আমাদের জীবন নষ্ট করে দিল একরকম। আমরা যুবক, আমাদের পরিবার, বাবা মা, আমরা কেউ কিছু করতে পারছি না, আমাদের এইটা অসহায় অবস্থা যেন দিদি কাছে পাওয়া যাবে, দিদি একটু কাছে দেখুন আমাদের। দেখলে যে বিক্ষোভকারীদেরকে হচ্ছে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে এবং যারা এখনো সরেনি তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং কথা বলে নেবো তাদের সাথে। দেখতে পারলে যে বিক্ষোভকারীদের আলাদা আলাদা প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা চাকরির দাবিতে নিয়োগের দাবিতে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন, তাদেরকে পুলিশ সেই রাস্তার উপর তারা বসে পড়লে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এবং তাদেরকে একটি গাড়িতে তোলা হচ্ছে। ধন্যবাদ সমীরণ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।